পদ্মা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই কিশোর। রবিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের শিশুপাড়া এলাকায়। নিখোঁজ দুই যুবকের নাম ওসমান শেখ ও তৌসিফ হাসান, দুজনেই স্কুল ছাত্র। জানা যায়, রঘুনাথগঞ্জ থেকে সেকেন্দ্রা গ্রামের দাদুর বাড়ি বেড়াতে এসেছিল চার দিন আগে। সেখানে পদ্মা নদীতে স্নান করতে যাই, স্রোতের ফলে হঠাৎ দুজনেই তলিয়ে যাই। পরে খোঁজাখুঁজির পর স্থানীয়রা মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ঘটনার পর শোকাহত পরিবারের লোকজন। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, MSD নিউজ। একটা হচ্ছে আমার ছোট কাকার ছেলে, বাড়িতে ছিলাম না, খবর যেটা পেলাম ওরা 10:30 নাগাদ পদ্মা নদী সাঁতার দুজনে জানতো না, চান করার উদ্দেশ্যে গিয়েছিল। যাই হোক, যেটা অ্যাক্সিডেন্ট যেভাবে ঘটে গেছে, একে অপরকে বাঁচাতে গিয়ে আমার ভাইপোটা বাঁচাতে গিয়ে ওকে ধরতে গিয়ে উপরে গিয়ে একসাথে দুজন চলে গেছে। তারপরে শুনলাম যে বেঁচে ছিল, তারপরে রাস্তাতে যেতে যেতে মারা গেছে। এইভাবেই ঘটনাটা ঘটে। পালন করেছে আমার ভাইপোটা টাউনে থাকে, এসেছিলো বাড়ি, গিয়ে ঘুরতে যাবো বা চান করতে যাবো উদ্দেশ্যে গিয়েছিলো। এবার সাঁতার জানতো না, ও তো একজন পড়ে গেছে, আরেকজনকে বাঁচাতে গিয়ে ও তখন দুজন একসাথে। তাদের নাম কি? আমার ভাই পাপার নাম হচ্ছে তৌসিফ হাসান, আরেকজন 19 বছর বয়স, আরেকজন হচ্ছে আমার কাকার ছেলে, ওটা বুলবুল শেখ, উসমান শেখ। বুলবুল উসমান শেখ আছে খাতা কলম, বয়সটা মোটামুটি 15 বছর হলো। বাড়ি তাদের? বাড়ি আমাদের এখানে খিজুরতলা ভোলা পড়া। আপনার নাম? We'll be right back.